গোপন সংলাপ নাই, প্রয়োজনে ফখরুলকে ফোন করব, বলেছেন ওবায়দুল কাদের। এদিকে ইসলামী দলগুলো যেন বিএনপির দিকে না যায় সে চেষ্টা আওয়ামী লীগের। জানাবো 7ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা। এবং সর্বশেষ জানাবো তৌহিদে জনতার নামে বিএনপি জামায়াত ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বলেছেন রেলমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গোপন সংলাপ নয়, প্রয়োজনে ফখরুলকে ফোন করব, বলেছেন ওবায়দুল কাদের। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিলেও প্রয়োজনে কথা বলার আগ্রহের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সেক্ষেত্রে তিনিও যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করতে পারেন, তেমনি বিএনপি নেতাও তাকে কল করতে পারেন। তবে যাই হোক না কেন, সব প্রকাশ্য হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, গোপনে কিছু তারা করেন না। নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আলোচনায় বসার কোনো সম্ভাবনা আছে কিনা বা গোপনে কোনো আলোচনা হচ্ছে কিনা, এমন প্রশ্নে কাদের বলেন, আমরা যা করি প্রকাশ্যে করি, গণতন্ত্রে ব্যাকডোরে, গোপনে আলোচনার কোনো প্রয়োজন নেই। দরকার হলে আমি ফখরুল সাহেবকে ফোন করব, না হয় উনিই দেবেন। তার কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে কাদের বলেন, আমি দেখছি না আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিপরীত অবস্থানের মধ্যে দুই পক্ষকে সংলাপে বসে বিরোধ মেটানোর আহ্বান জানাচ্ছেন অনেকেই। এর মধ্যে গত শনিবার বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি শুরুর আগে বিষয়টি নিয়ে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, কথা কথিত সংলাপের কথাবার্তা বাজারে ছড়াচ্ছেন। কার সঙ্গে সংলাপ? যিনি আমাদের ডেকে নিয়ে সংলাপে 2018 সালে নির্বাচনের আগে বললেন, তার স্বর্গীয় পিতার উদ্ধৃতি নিয়ে বললেন, তার কসম খেয়ে বললেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি বলছি আপনারা নির্বাচনে আসেন, আমরা এই নির্বাচন সম্পূর্ণ গ্রহণযোগ্য, সম্পূর্ণ প্রভাব মুক্ত করব, সেই নির্বাচনের ফলাফল আপনারা জনগণ দেখছেন। অতএব যতক্ষণ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী না যাচ্ছেন, তার এই সমস্ত কোনো কথাই বিশ্বাস করছি না। যদি সংলাপ করতে চান আনুষ্ঠানিক প্রস্তাব দেন, তারপর আমাদের কথা আছে। রাজনীতিতে যে সংখ্যা দেখা যাচ্ছে সেটা কেটে যাবে। ওবায়দুল কাদের মনে করেন, নির্বাচন নিয়ে বিরোধের কারণে রাজনীতিতে যে সংখ্যা দেখা যাচ্ছে সেটা কেটে যাবে। তবে বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কালো মেঘ আসে, সেটা আমাদের দেশে নতুন নয়, কি হবে সেটা পূর্বানুমান করে তো বলা যাবে না। তবে আমি আশাবাদী মানুষ, মেঘ কেটে যাবে। আমি স্পষ্ট করে বলতে চাই, দুনিয়ার বিভিন্ন দেশে নির্বাচন হয়, কিন্তু বাংলাদেশে এমন কিছু ঘটেনি যে সংবিধান পরিবর্তন করতে হবে, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে সংবিধানের বাইরে যেতে হবে, সংবিধানের বাইরে কোনো ছাড় দেব না। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে, সংবিধান পরিবর্তন করে কারো সঙ্গে আপোষ করতে হবে এমন বিপদে পড়িনি, এই সংবিধান কাটাকাটির কোনো সুযোগ নেই। তিনি বলেন, বিএনপির আন্দোলন বাস্তবে যত গর্জে তত বর্ষে না, তর্জন গর্জনই সার। পদযাত্রা, নীরব পদযাত্রা থেকে এখন তারা নিঃশব্দ মানববন্ধনে, আন্দোলনে যতটুকু গতি আশা করেছিল সেটা নেই, আন্দোলনে নেতাকর্মীদের অংশগ্রহণ কিছুটা থাকলেও জনগণের অংশগ্রহণ নেই, এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি না, আর আন্দোলন করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব, সহিংসতা করলে জনগণের জনমাল রক্ষায় যা করার প্রয়োজনে তাই করব। এদিকে ইসলামী দলগুলো যেন বিএনপির দিকে না যায় সে চেষ্টা আওয়ামী লীগের। ইসলামী দল সরকার বিরোধী অবস্থানে রয়েছে, তাদের নিরপেক্ষ অবস্থানে আনার কৌশল নিয়েছে আওয়ামী লীগ। ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্কের প্রশ্নে নানামুখী কৌশল নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারের সঙ্গে নেই এমন ইসলামী দলগুলো যাতে বিরোধী দল বিএনপির আন্দোলনে ভিড়ে না যায় সেই চেষ্টা রয়েছে আওয়ামী লীগের। অনেক ইসলামী দলের সঙ্গে সম্পর্ক তৈরির তৎপরতাও রয়েছে, এমনকি কিছু ইসলামী দলকে সরকার থেকে বিভিন্ন চাপেও রাখা হচ্ছে। ইসলামী কিছু দল দিয়ে প্রয়োজনে একটি মোর্চা দাঁড় করানোর চিন্তাও রয়েছে বলে ক্ষমতাসীন দলের একাধিক নেতা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন ইসলামী দলের উপর কাওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের একটা প্রভাব রয়েছে। এই হেফাজত ইসলামের সঙ্গে সরকারের যে সংখ্যা তৈরি হয়েছিল, এখন সংগঠনের উপর সরকারের এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে বলে ইসলামী দলের বিভিন্ন নেতা মনে করেন। আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলেন, ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলোর এক ধরনের প্রভাব রয়েছে, সেজন্য জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ইসলামী দলগুলোকে সঙ্গে রাখার চেষ্টা করছে। যেসব ইসলামী দল সরকার বিরোধী অবস্থানে রয়েছে, তাদের নিরপেক্ষ অবস্থানে আনার কৌশল তারা নিয়েছেন।
তবে ইসলামী দলগুলো এবং হেফাজতে ইসলামের প্রতি আওয়ামী লীগের বাড়তি কদর নিয়ে সমালোচনা রয়েছে চোদ্দ দলীয় জোটের অন্য শরিকদের। এই জোটে আওয়ামী লীগের অন্য শরিকদের অভিযোগ হচ্ছে, এই ধরনের মনোভাবের কারণে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে ইসলামী দল বা সংগঠনগুলো বিভিন্ন সুবিধা নিয়ে থাকে এবং সরকারকে অনেক ছাড় দিতে হচ্ছে। সেজন্য ধর্মীয় সংঘাতেও অনেক ক্ষেত্রে সরকার কঠোর হতে পারছে না, এমন অভিযোগের ব্যাপারে চোদ্দ দলে আওয়ামী লীগের শরিকেরা সর্বশেষ পঞ্চগড়ে আহমদিয়া জামাতের একই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘাতে হতাহতের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। সম্প্রতি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের আপত্তির মুখে সম্প্রতি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুইটি পাঠ্যবই প্রত্যাহার করা হয়। এর আগেও পাঠ্যবইয়ের পরিবর্তন আনা হয়েছে হেফাজত ইসলামের দাবির মুখে, আওয়ামী লীগ এবং সরকার পক্ষ থেকে কোনো ছাড় দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়। কিন্তু সংগঠনের নেতাদের মুক্তির দাবি এবং ধর্মীয় নানা বিষয়ে বিভিন্ন সময় হেফাজত ইসলাম এবং ইসলামী অনেক দলের নেতাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় আলোচনা বা সমঝোতা বৈঠক করতে দেখা গেছে। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, তার সঙ্গে বিএনপি ধর্মভিত্তিক দল সবারই বৈঠক হয়, এর সঙ্গে জোট কিংবা অন্য বিষয় নেই। তিনি বলেন, আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলে তিনি মনে করেন। এক্ষেত্রে কোন দল কার সঙ্গে নির্বাচনী সমঝোতা করবে তা আরও পরে স্পষ্ট হবে। জামাত ইসলামী আন্দোলন বড় শক্তি। জামাত ইসলামীর সঙ্গে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো সমঝোতার সম্ভাবনা দেখছে না দলটির নেতারা। আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, জামায়াতের প্রতি নমনীয়তা ও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে, আর আওয়ামী লীগ সরকারকে নিয়ে জামায়াতে ইসলামীতে তিক্ততা রয়েছে। কারণ আওয়ামী লীগ সরকারের সময় যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে, বিএনপির প্রতি জামায়াতের এক ধরনের অভিমান এমনকি ক্ষোভ তৈরি হয়েছে, সেটাকে ভোটের রাজনীতিতে একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। সরকার ও আওয়ামী লীগের সূত্র বলছে, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে জামায়াতকে ভোটে রাখার চেষ্টা করবে সরকার, আর বিএনপি ভোটে হেলে তখনও জামায়াতকে ব্যবহার করা যায় কিনা এ নিয়েও আওয়ামী লীগ ভাবছে। তবে লম্বা সময় ধরে সরকারের চাপ এবং বাধার কারণে জামায়াত প্রকাশ্যে সেভাবে কর্মকাণ্ড চালাতে পারছে না। সেখানে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন একটা অবস্থান তৈরি করেছে, ফলে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি তাদের পাশে চাইছে। গত 17 ফেব্রুয়ারি বরিশালে চরমোনাই পীরের বার্ষিক মাহফিলে কেন্দ্রীয় নেতাসহ বিএনপির 10 সদস্যের প্রতিনিধি গিয়ে বৈঠকও করেছেন। আওয়ামী লীগ ও সরকারের সূত্র বলছে, চরমোনাই পীরের দল বরাবরই মধ্যপন্থা অবলম্বন করে থাকে, তবে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগটা একটু নিবিড়। সরকার ও আওয়ামী লীগ নিয়মিতই দলটির নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বিএনপির দৌড়ঝাঁপ বৃদ্ধির পর ইসলামী আন্দোলনের প্রতি সরকারের নজর আরও বেড়েছে। ইসলামী আন্দোলন আওয়ামী লীগের সঙ্গে না এলেও বিএনপির সঙ্গে যেতে পারবে না বলে মনে করছেন সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী। তিনি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, চরমোনাই পীরের দলকে দিয়ে ধর্মভিত্তিক আরও কিছু দল নিয়ে তৃতীয় কোনো মোর্চা করার ইচ্ছে আছে সরকারের। এক্ষেত্রে বিএনপি আগামী নির্বাচন বর্জন করলে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের জন্য বড় ধরনের ছাড় দেওয়া হতে পারে। ইসলামী আন্দোলনের সভাপতি মণ্ডলীর সদস্য আশরাফ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটি দল বিপরীতমুখী অবস্থানে। ইসলামী আন্দোলন মাঝামাঝি অবস্থান নিয়েছে, সর্বদলীয় সরকার অধীন নির্বাচন এই ফর্মুলায় তারা একটি জোট করার আলোচনা চালাচ্ছেন, এতে ধর্মভিত্তিক দলের বাইরের দলও থাকবে। আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, 2013 সালের মতিঝিলে হেফাজত ইসলামের বিরুদ্ধে সরকারের অভিযানের পর সংগঠনটি দুর্বল হয়ে পড়েছে, এরপর সরকার তাদেরকে নানা সুযোগ সুবিধা দিয়ে পাশে রাখার চেষ্টা করছে, আবার ভেতরে ভেতরে উপদলীয় কোন্দল সৃষ্টি করে দুর্বল করেছে। এই পরিস্থিতিতে হেফাজতের নেতাদের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক দলগুলোর এককভাবে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা অনেকটাই হারিয়ে ফেলেছে, এই সুযোগটাই নিচ্ছে আওয়ামী লীগ ও সরকার। প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী ঐক্যর জোটে অনেকটাই শক্তি হারিয়েছে। আমিনীর ছেলে হাসনাত আমিনীর সঙ্গে সরকার যোগাযোগ রক্ষা করে চলেছে, তাদেরকে আসন ছাড় দিয়ে ভোটে আনার প্রস্তাবও আছে আওয়ামী লীগের পক্ষ থেকে। ইসলামী ঐক্যজোট আওয়ামী লীগের প্রস্তাব গ্রহণ না করলেও প্রত্যাখ্যান করেনি। তারা সময় নিতে চাইছে আতাউল্লাহ হাফিজের খেলাফত আন্দোলন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলেছে। প্রয়াত শাইখুল হাদিস প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক কারাগারে, এ অবস্থায় তাদের সরকারের বাইরে যাওয়ার সুযোগ কম বলে আওয়ামী লীগের নেতারা মনে করছেন। জাকের পার্টি বরাবরই আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। 2008 সালে আওয়ামী লীগের নেতৃত্বে যে মহাজোটের গঠিত হয় তাতে অন্যতম শরিক ছিল জাকের পার্টি।
জানাবো 7ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ক্ষমতাশীল দলটি এদিন সকাল 8টায় ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।